ইলিশ, এটা এটা গঙ্গার ইলিশ তো? হ্যাঁ, সলিড ইলিশ। এখন এখন কি আবার মাছ ধরতে যাবে? অনেকগুলো আছে, অনেকগুলো আছে না? এই একটা ধরলো এখন উত্তরি। অনেকদিন হলো বাড়ির ছাদে আসা হয়নি, এখন বাজে বিকেল 3:30, কারণ সকাল থেকে গিয়েছিলাম অফিস। দাঁড়াও, ক্যামেরাটা ঘুরিয়ে নিই, এভাবে ছোট করে বলতে অসুবিধা হয়। মোটামুটি সকালে অফিস গিয়েছিলাম, যখন যেমন যাই ঠিক অফিস থেকে দুটোর সময় ফিরে এলাম, আর 4টার সময় সূর্য কিন্তু পশ্চিম আকাশে। ভাবলাম না ঘুমিয়ে একবার ছাদে পায়ে চাই দিই, কারণ শীতকালে হালকা করে রোদ পোহালে খাওয়ার পর তার একটা অ্যামেজিং যে মুহূর্তটা মনে পড়ে। বাড়ির ছাদ থেকে কিন্তু গোটা কলকাতা শহরটাকে ঠিক এইভাবে দেখা যায় গোল গোল করে ঘুমলে, কারণ কলকাতা ইজ কলকাতা, এভারগ্রিন সিটি সবসময়। যাই হোক, আমাদের পানের শহর কলকাতা, তো এটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, হালকা করে রোদ পোহায় ছাদে এসে একটা মজার জিনিস দেখলাম। আমার যে বাড়ির পাশের বাড়িতে অসাধারণ ঘটনা আমি দেখাবো আজ। তো জিনিস নিয়ে খেলছে, তাও বলছে আমার সাথে খেলছে না বলে, কতগুলো খেলনা নিয়ে বসে আছে বদমাশ গো। ভাবলাম খানিকটা রোদ পোহানো যাক, এবং রোদ পোহানোর পর রাজীবকে নিয়ে বেরিয়ে যাই কোথাও ঘুরতে। জানি না কোথায় যাব, তো চলুন দেখা হবে, কথা হবে, সাথে ভালোবাসাও হবে, এবং এইটুকুনি কথা বলার ছিল। লেটস গো ফ্রম ভিডিও এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগস। আর যারা এই চ্যানেলটাকে অবশ্যই দেখছেন, চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং কমেন্টে লিখবেন যে আমার ব্লগটা কেমন লাগলো। চলুন তাহলে বেশি কথা না বলে এগিয়ে যাই। তো তৈরি হয়ে গেছি বেড়ানোর জন্য, কিন্তু শীতকালের জ্যাকেট না নিলে কেমন হয়, তাই চলুন জ্যাকেটটা পরা যায়। ফাইনালি আমি আর রাজীব বেরিয়ে পড়েছি আমাদের সেই ইয়ামা জেডা নিয়ে। কিছু কাজ আছে আর কিছু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। কোথায় যাবে রাজীব, তোর ঠিক আছে? না, কিন্তু তার আগে একটা কথা হচ্ছে কি, যে গাড়িতে পেট্রোল ভরতে হবে, সেটা কিন্তু সবথেকে বড় কথা। চলুন তাহলে পেট্রোল পাম্পে যা যাক আর তেল ভরে তেল পাম্পে চলে এসেছি। পেট্রোল দেখেছেন, পেট্রোল হচ্ছে কি 88.10 টাকা আর ডিজেল হচ্ছে 80.20 টাকা। বাপরে বাপ, কি দাম! তো পেট্রোল পাম্পে পেট্রোলের দাম এত বেশি, ডিজেলের দাম এতটাই ইনক্রিজ হয়ে গেছে, বেড়ে গেছে। গাড়ি চালানোর থেকে ভাবলাম সাইকেল চালানো সব থেকে বেটার। তেল ভরার পর আমি আর রাজীব যাচ্ছি গঙ্গার ঘাটে। চলুন গঙ্গার ঘাটে যাই আর গিয়ে মজা হয়। আমি আর রাজীব আপাতত চলেছি গঙ্গা নদীর বক্ষে, এবং আপাতত বসে রয়েছি রেলিং এর উপর। এই দেখেন পিছনে রাস্তা, আঠি রেলিং, আর এদিকটাতে আমার স্কুটি দাঁড়িয়ে আছে, আর ঠিক এখানে আমি বসে রয়েছি। আপাতত এখানে বসেছি পশ্চিম আকাশে সূর্যের যে বিদায় নেওয়ার ঘন ঘনটা, সেটা দেখলে কিন্তু অসাধারণ লাগে। ইসকো দেখকে না এসে লাগতা হ্যায় দিল মাঙ্গে মোর, বহুত জবরদস্ত সিনারি হ্যায়। কারণ ঠিক নদীটা এইভাবে বেঁকে এসছে আর বেঁকে এসে ঠিক এইভাবে বেরিয়ে গেছে, সত্যি অসাধারণ একটা অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য। ওই একখানা পুরনো বাড়ি, জানি না এটা কি নাম, চলুন একবার উপরে গিয়ে দেখি এটা কি নাম। কারণ আমি ওই রেলিং এ বসেছিলাম, রেলিং থেকে আবার নিচের দিকে নেমে এসেছি, কারণ এই দেখেছেন আমার থেকে গঙ্গার ডিস্টেন্সটা কতটা সাম। আর ঠিক এর উল্টো দিকটাতে রয়েছে একটা পুরনো বাড়ি, আর সেই বাড়িটার আজকে করব এক্সপোজ। কি আছে রাজীব পিছনের বাড়িটা জানিস কি আছে? ওই এটা কটা ছিল, কে ছিল, তুই ছিলি? তাহলে কে ছিল? For sure, you keep telling me that it's all okay, but I know.
আপনাকে যে বাড়িটা বলেছিলাম জানি না এটা কি ছিল, কিন্তু দাদা আমার পাশে রয়েছে, আর কি বাড়ি এটা? মন্ডলবাড়ি। মন্ডলবাড়ি এনে কে ছিল এখানে আপাতত? এখানে বাড়িটা তো হেভি সুন্দর দেখাচ্ছে, কে ছিল এখানে? জমিদাররা থাকতো। আচ্ছা, এখন বংশে যারা রয়েছে, হ্যাঁ তারা রয়েছে, তাদের মধ্যে একজন ডাক্তার ছিল বিশ্বজিৎ মন্ডল, করোনাতে মারা গেছে। আমাদের বংশধর এখানে আছে? হ্যাঁ। তেরিকা ফাইনালি আমরা চা পেয়ে গেছি, তিন দিন থেকে আমরা চা খুঁজছিলাম, চা কিন্তু পাইনি, আজ কিন্তু আমরা চা পেয়ে গেছি। তো দেখেছেন এই মুহূর্তে নেই, আর দেখা যাচ্ছে না, ডুবে গেছে। হ্যাঁ দেখেন সূর্যটা কিন্তু এই মুহূর্তে আর নেই, ডুবে গেছে। খানিকক্ষণ, এখন বেশিক্ষণ হবে না, কিন্তু এই সূর্যটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, ডুবে গেছে। দেখেন সূর্য কিন্তু নেই। চাই এই বিকেলবেলা বসে কিন্তু এখানে খাওয়ার মর্মটাই আলাদা, কারণ পিছনে রয়েছে জমিদার বাড়ি, আর এদিকে রয়েছে গঙ্গা, আবার পশ্চিম আকাশে ডুডুডুমান সূর্য ডুবে গেছে আপাতত। নদীতে ছোট ছোট নৌকো মাছ ধরছে, তো মোটামুটি চলুন, খুব মজা হবে, আর মজা হবে না, মজা হচ্ছে, সাথে এনজয়ও হচ্ছে। লেটস গো। আবার মাছ ধরবে? এ বড় মাছ পড়ছে, বড় মাছ পড়ছে, কি মাছ পড়ছে দেখো, আছে দেখাও না, দেখাও না, দাঁড়াও কাকার মাছ দেখতে হবে। ইলিশ? এটা এটা গঙ্গার ইলিশ তো? হ্যাঁ, সলিড ইলিশ। এখন কি আবার মাছ ধরতে যাবে? অনেকগুলো আছে, অনেকগুলো আছে না, এই একটা ধরলে এখন উত্তরিকা দিয়ে তো আবার বাড়ি চলে যাবো নাকি? পিছনে বড় জাহাজ, সামনে ছোট নৌকা, তো এর মাঝে আমরা দাঁড়িয়ে আছি, মানে নিচেই দাঁড়িয়ে আছি গঙ্গার বক্ষে। দাদা যাচ্ছে মাছ ধরতে, আর সাধারণ দৃশ্য না, মানে আপনার মনটা ভরে যাবে। ভাই তোকে কেমন লাগলো দেখতে? কেমন লাগছে ভাই? আর উপরে মন্ডল বাড়ি, মন্ডল ভবন তো ওটা, জমিদারের বাড়ি। যাই হোক, আমরা গরিব মানুষ, বেশি বলে লাভ নেই। জলের স্রোত দেখেছেন পিছনে? ওয়াও, এত দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে। দেখ, আর এখানে এসে সত্যি ভাবিনি যে এত কিছু একসাথে দেখতে পাবো, বড় জাহাজ থেকে ছোট জাহাজ, আর মাছ, যেটা গঙ্গার মাছ আর কি, একটাই উপরে এসে দেখালো দাদা, সত্যি চমৎকার লাগলো। সাথে জমিদার বাড়ি, একটা ঐতিহাসিক মানে কি বলে দৃশ্য যেটা দেখলাম আমি, সাথে ছোট নৌকা থেকে শুরু করে বড় জাহাজ সব কিছু একসাথে। আর সাথে যাচ্ছি নবাবগঞ্জের বিখ্যাত স্থান ছেড়ে, নবাবগঞ্জের সব থেকে কুলচে খাওয়া, কুলচে বলো তো ভাই, বটরা। আচ্ছা, বটরা খাওয়ার জন্য? আচ্ছা, নবাবগঞ্জের সব থেকে মানে বেস্ট বটরা খাওয়ার জন্য। তো চলো, দেখা হবে, আগে কথা হবে, সাথে ভালোবাসা হবে, আর খাওয়াও হবে, লেটস গো। এখন নাকি মা অন্নপূর্ণা বটরা সেন্টার, এটা হচ্ছে কি নবাবগঞ্জের সব থেকে ফেভারেট, তাই তো? হ্যাঁ। তো চলে এসেছি মোটামুটি এখানে, এসে দাঁড়িয়ে আছে আপাতত। দেখেন দোকানটা বন্ধ রয়েছে, এখন আছে 5:40, বিকেল 5:40, 6টার আগে এটা খোলে না, তো 6টা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। তো দুজনে দু প্লেট নেবো, খাবো, এবং তারপরে কথা হবে। But your words, they cry. If there's something that you need to say, I know it ain't easy living inside your brain, for sure. You keep telling me that it's all okay, but I know, yeah, your silence speaks so loud. নবাবগঞ্জের স্পেশাল বটুরা খাওয়ার জন্য দীর্ঘ 45 মিনিট অপেক্ষা করার পর পেয়েছি বটুরা। রাস্তার ধারে স্কুটির উপর প্লেট রেখে খেতে হচ্ছে আমাদের রাজীববাবুকে। রাজীব, খেয়ে দেখ কেমন লাগে। ভালো, দারুণ। বাংলা একটা প্রবাদ আছে, নামের ডাকে গগন ফাটে, একটা বাস্তব প্রবাদ প্রবচন আছে। তাই নবাবগঞ্জে নাকি এখানে 30 বছর থেকে এই নাকি খুব জগৎ বিখ্যাত, যেমন দাদা বৌদি বিরিয়ানির মতন। আর ঠিক দাদা বৌদি বিরিয়ানির যতটা নামটাকে ফেমাস, কিন্তু অতটা কিন্তু নেই। আর এই নবাবগঞ্জে এখানে নাকি এটা এতটাই ফেমাস, কিন্তু এটা খুব তুল তুলে, কিন্তু সবজিটা একদম বেকার। না তোর কেমন লাগছে? মোটামুটি 45 মিনিট থেকে লাইন দিয়ে ছোলা ভুটু খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর দাম কিন্তু 7 টাকা। তাতে কিন্তু কোনো ধরনের পেঁয়াজ নেই, চাটনি নেই, শুধুমাত্র আলু দিয়ে তরকারি। এতে কিন্তু আমার পছন্দ হচ্ছে না, মানে আমার হিসাবে এটা ঠিক লাগছে না, এটা আমার ওপিনিয়ন ছিল, এটা আমিও বললাম, ঠিক তাই তো? ফাইনালি আমাদের বটুরা খাওয়া শেষ, এটা হচ্ছে নবাবগঞ্জের স্পেশাল। বাইকের স্পিড করেছি 18, আর ধীমে ধীমে যাচ্ছি বাড়ির দিকে। ভালো লেগে তো, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে আজকে কী করতে একটু বলে দে। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। বন্ধুরা, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো চল বন্ধুরা, দেখা হবে একটা নতুন ভিডিওতে, আর আপাতত এখন বাড়ি ফিরে যাই। লেটস গো।